যে এই গ্যাসের তল দিয়ে যাবে তার আমি সব খাদ্য খেয়ে দেব, আমি কোনো কষ্ট করে খাদ্য জোগাড় করতে পারবো না, আমি শুধু আরাম আয়েশে বসে বসে খাবো। তোমরা দেখো গো বসিয়া, আমি আম বেসব গো নাসিয়া নাসিয়া। তোমরা দেখো গো বসিয়া, আমি আম বেসব গো নাসিয়া নাসিয়া। ফটাফট আম নিয়ে বাজারে যাই, বাজারে আম বেচে চাল আনতে হবে, আমার বাড়িতে একটি খুদ কোনো নেই। ওই তো আসতেছে এক মক্কেল, আসুক আসুক, আমি তুরুত করে ওর মাথা থেকে আমগুলো রেখে দেব আর বসে বসে মজা করে খাবো। আয় বাবা আয়। পুরনো গাছগুলো দেখলে আমার মনে অনেক ভয় হয়, মনে হয় কেউ যেন পিছু পিছু হাঁটছে। বহু বছর আগে শুনেছি এই বট গাছটায় ভূতনি থাকতো, জানি না এখন আছে কি না। এসে যা এসে যা, আমার হাতে এসে যা, এবার বসে বসে মজা করে খাবো। আমার আমের চাকাটা অত হালকা পাতলা লাগছে কেন বুঝতে পারছি না, নামিয়ে দেখি তো দেখি সর্বনাশ, আমার পাকা পাকা আমগুলো কে চুরি করলো, এখন আমি বাজারে গিয়ে চাউল কিনতে টাকা পাবো কোথায়? হে মালিক, তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে কেন? আমি ছেলে পেলেদের কি কি খাওয়াবো গো? কি মিষ্টি আম ছিল গো, খেয়ে বড় মজা পেলাম। আরে আরো কেউ আসে নাকি, গাছের তলে দিয়ে যায় নাকি দেখি, আজকে তো দিনটা অনেক ভালো যাচ্ছে। ও ঢেক আসছে, শুধু খাওয়াটা বেশি হলো তো ঢেক আসছে। শুনো সুদা, বাজারে যাবা, বাজারে যাইয়া কলাডি বেচবা, কিন্তু বেশি দামে বেচবা, তারপরে সেই পয়সা দিয়া ফার্স্টেই আমার দিকে মেকআপ আর লিপস্টিক কিনবা, তারপরে বাকি পয়সা দিয়া বাড়ির সদাই করবা, আলু পেঁয়াজ নুন মরিচ জিরা হস মশলা যা লাগে সব আনবা, মনে জানি থাহে। হব হব চিন্তা করা লাগবো না, সোদা বাজারে যামু, তোমার নিগে আগে বাজার করমু। কিন্তু সোনা গো, তোমার থইয়া তো আমারে বাজারে যাবার মন যায় না, তোমার থইয়া আমি কেবা কইরা থাকমু গো। চুপ হতা লোক ঢং কত দেখছা, ঘরের কোনা সারবার মন যায় না, যাবার হাতে জারু তুলমু। যাইতাছি যাইতাছি, বিদায় দাও বিদায় দাও গো গো ও বো, বিদায় দাও মোরে গো প্রাণের বো বো গো, বিদায় 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 গো। কি ঢং আলসে মানুষ, হায়রে আমার কপাল, যদি আমি কদমালি পায়ের লগে পড়লাইয়া কেতাম তাহলে কি আজকে আমি কলা পিসা পারফিউম কিনা লাগতো। আহারে আমার কদমালি ভাই, তুমি আমার ক্ষমা কইরা বউ, আমার কত ভালোবাসে এই বউ থইয়া বাজারে গেতে আমার কলিজায় টান লাগে, কলার খাসিটা কত বাড়ি আমার গার বিষাইতেছে, তাড়াতাড়ি বাজারে যাই। ওই তো আসতেছে, এবার আমি কলা খাবো পাকা পাকা কলা। আয় বাবা আয়, আমার জিবাটা সাপের মতো লক
মশারে মশারে তুই অপরাধী রে, বাঁশের ঘরে কামড়ায় আমায় পাশা ফুলাই নি রে, ট্যাঙ্গে 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 রে ট্যাঙ্গে। আয় কোলা আয় আমার হাতে, হায় এসে গেছে এসে গেছে কোলা, এবার বাদরের মতো বসে বসে কোলা খেয়ে নেই। হে মালিক আমার এবার কি হবে, এখন আমি কি করব, আমি তো হেরে গেলাম প্রভু, একটু দয়া করো আমাকে, আমি কি না খেয়ে মরে যাব। কেরা রে ভাই তুই কান্দস কে, রাস্তায় খারাইয়া খারাইয়া কেউ কি কান্দে নাকি, আরে ভাই তোর হইছে কি? আমি তো কাঁদছি পেটের দুঃখে, কিন্তু তুই খালি জায়গা নিয়ে কোথায় যাচ্ছিস রে ভাই? দূর হালার বোলা, আমি খালি যাহা নিয়ে যামু কে, বাড়ির থেকে যাহা বুঝাই করে কলা নিয়ে আইছি, তাও আবার পাকা পাকা কলা বাজারে নিয়ে বেসমু। আরে দোস্ত তোর তো জায়গা খালি, একটা কলাও নেই, বিশ্বাস না হয় মাথার থেকে জাকাটা নামিয়ে দেখ। এ কি সর্বনাশ, হাসাই তো কলা নাই, আমার পাকা কলা নিল কেরা, আমি বৌরে জবাব দিমু কি, হায়রে কপাল এখন আমার কি হব। একটা কথা বুঝতে পারছি না রে, এই রাস্তা দিয়ে কোনো বস্তু নিয়ে আসলে সেটা গায়েব হয় কি করে, কে খায়, আমার মাথাত কিছু ঢুকছে না। কি হয়েছে আপনাদের, দুজনেই উদাস মনে দাঁড়িয়ে আছেন, বলুন তো আপনাদের সমস্যা কি? আমরা দুজনে অনেক বিপদে পড়ে গেছি রে ভাই, আমি জাকাত করে আম নিয়ে আসছি, কিন্তু বটগাছের তল থেকে আমার আম গায়েব হয়ে গেল, এবং এই ভাইটা কলা নিয়ে আসছিল, উনারও জাকাটা বটগাছের তলে এসে খালি হয়ে গেল, আমগুলো গায়েব হয়ে গেল। ও ব্যাপারটা এবার বুঝেছি, আগেও ওই বটগাছের তলে এসব সমস্যা হয়েছে, আমার মনে হয় ওই বটগাছটাই কোনো ভূত পেতনি বা ডাইনি লুকিয়ে আছে, ওই খারাপ জিনিসটা সবার বস্তু হরলুকি করছে মানে চুরি করছে। আমার তো তাই মনে হয়, নাইলে হঠাৎ করে আমার জাহাজ থেকে পাহা পাহা কলা গোনা গায়েব অবকিবা করে কেরা নিল। আমরা জানি না কে আমাদের এসব ক্ষতি করেছে, তাই এখন একটা কাজ করতে পারি, এবার জাকাতে ভর্তি করে ধুত্রার গুটি নিয়ে যাব, যদি কেউ ধুত্রার গুটি খেয়ে ফেলে লগে লগে সে পাগল হয়ে যাব, কারণ ধুত্রার গুটি খেলে মানুষ পাগল হয়ে যায়, তখন আমরা চোরাকে ধরতে পারবো। ঠিক বলছেন ভাই, চমৎকার বুদ্ধি, চোরটা ধরতে পারলে সব মালের দাম সুদে মূলে সব উঠিয়ে নেব, এবার তাহলে জাকাটাতে ধুত্রা গুটি আমি নিয়ে যাব। হ ভাই হ, শালা চোর ধরবার পারলে খালি ওর গেরুগোনা মতে বাইরামো গরু বিদা লাড়ে দিয়া, শালা চাম্বাদুরের ঠ্যাং ছাড়া যাত। হ্যাঁ হ্যাঁ এবার তাহলে চলুন আপনাকে রেডি করে দেই। নতুন ফল নিয়ে আসছে, ফল তো কোনোদিন দেখি নাই, হায় রে আজ মনে হয় দিন অনেক ভালো, একটার পর একটা খেয়ে যাচ্ছি, এবার এই নতুন ফলগুলো খেয়ে ঘুমাবো, পুরা শান্তিতে ঘুমাবো। আয় রে বাবা আয় আয় আমার হাতে এসে যা। দেখছিস দেখছিস এবারও চাকাটা খালি হয়ে গেল, কি হারামি বস্তু রে, শালা এবার বুঝবি মজা, মাসের কয়দিন চাই। সম্ভবত ধুতুরার গুটিগুলো এবার খাচ্ছে, যা হোক একটু পরে আমরা বটগাছের তলে যাব এবং চোরটিকে করায়ত্ত করব। এবার কথাই পালাবি বেইমান, মানুষ জগৎ
অত্যাচার করতে তো লজ্জা লাগে না? গরিব মানুষের মুখের আহার কেড়ে নিতে তোর কলিজা কখনো কাঁপে না বেঈমান? আমাকে ক্ষমা করে দেন রে ভাই, আমি ভুল করেছি, আমি ক্ষতিপূরণটাও দিতে রাজি আছি এবং আমি এ দেশ ছেড়ে চলে যাব। ঠিক আছে, তাহলে এবার ক্ষতিপূরণটা দে এবং এখান থেকে চিরদিনের জন্য বিদায় নে। ওই যে দেখা যাচ্ছে বট গাছের ফাঁকে একটা সোনার কুড়াল আছে, ওটা নিয়ে তোমরা ভাগিয়ে নাও, আমি এখানে থেকে চিরবিদায় নিতে চাই। আসি গো, তোমরা ভাগিয়ে নাও, এবার আমি আসছি। বাই বাই টাটা, বাই বাই।